হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সঙ্গীত শিল্পী এবং চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ শহীদুল ইসলাম। চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন এটি আয়ুব বাচ্চুর স্বপ্ন ছিল এবং আপনি সেটি বাস্তবায়ন করলেন। আপনারা আমরা প্রচুর সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত রিলেটেড মানুষ চট্টগ্রামের পাশাপাশি অনেক অভিনয় শিল্পীরাও আছেন, তাদেরকে নিয়েই আপনারা এই কাজটি করছেন। তো এই কাজটি করার অনুভূতি কি? বাচ্চু ভাইয়ের সঙ্গে তো আসলে এক এক সময় গিয়ে বসে থাকতাম, উনি গান করতে ভালো লাগতো, গান যেহেতু ভালোবাসি। বাচ্চু ভাইয়ের সেরা গানগুলো আমি শুরু করতে বললে আপনি গাওয়া শুরু করবেন, শেষ করতে বললে শেষ করবেন, শুরু। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। এই একটি গানের কথা যদি বলি, যে গানের লিরিকে এবং গানের গাওয়ার ভঙ্গিমায় আবেগে একজন প্রেমিক প্রেমিকার ম্যাচিউর সিচুয়েশনের বিচ্ছেদের এত বড় দৃষ্টান্ত, এত বিশাল দৃষ্টান্ত, সব কথা চলে আসছে, সবার জীবনের সাথে মিলে যায়। কুমার বিশ্বজিৎ চট্টগ্রামের এই অ্যাসোসিয়েশনের তিনি একজন উপদেষ্টা, বিশ্বজিৎ দার একটি গান আপনার কণ্ঠে শুনতে চাই। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে। চট্টগ্রাম আঞ্চলিক ভাষার একটি গান শুনতে চাই। হ্যাঁ, আমার খুবই প্রিয়জন, আমার গুরু বলা যায়, ওনার কাছ থেকে প্রথম আমার হারমোনিয়ামটা, এম এন আক্তার সাহেব, 4000 গানের একটা বই উনি আমার নামেই লিখে দিয়েছেন। আমি শেষে ওনার ছেলেকে বললাম এটা আপনাদের, ওটা মনে হয় আমার না। তো এই ভালোবাসাটা কী হতে পারে? উনি মারা গেছেন, মারা যাওয়ার আগে এই কাজটা করে গেছেন। তো ওনার গান, পপুলার গানটা হচ্ছে কি, সিনা লগে বাঁধি রে তুম তোমারে ও নাই রে, সিনা লগে বাঁধি রে তুম তোমারে ও নাই রে, হইলার ভিতর গাতি রে তুম তোমারে। একজন গায়ক আপনি, আপনার অসংখ্য জনপ্রিয় গান আছে, আপনার একটি গান, তোমারি পরশে ভালোবাসা আসে মনের আঙিনায়, নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখা শেষ নাই, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক এক জীবনে এত প্রেম পাবো কোথায়। এই গানটি যে এত প্রিয় গান আমার, আমি আপনাকে বোঝাতে পারবো না কতবার যে এই গানটি শুনেছি। শ্রোতা হিসেবে এই মুহূর্তে আপনার কোন গানটা শুনতে ইচ্ছা করছে? আর মা গানটা আমার আমার করা আমার আমার করা নাহিদ হাসানের শুরুটিও নেই, আমাদের দূরবীনের করা। তার মানে দর্শকেরও এই গানটি শুনতে মন চাইছে, তো আপনি গাইবেন। গোছানো ঝলমলে আকাশ থেকে হঠাৎ চাঁদটা কোথায় হারালো, হাসি খুশি শহরে আচমকায় অন্ধকার নেমে এলো, প্রতি মুহূর্তে তোমার স্মৃতি চোখ ভিজিয়ে চলে যায়, সবাই আসে। সরি, আপনি গায়ক থেকে ব্যবসায়ী হয়ে গেলেন, কিংবা ব্যবসায়ী ছিলেন সেখান থেকে গায়ক হয়েছেন, আপনার তো অনেক বড় ব্যবসা, ওয়েল ফুড থেকে শুরু করে গার্মেন্টস অ্যাক্সেসরিজ অনেক কিছু, তো এত বড় ব্যবসা সামলিয়ে আসলে সঙ্গীতটা আপনাকে কিভাবে টিকিয়ে রাখে? গান বাজনার ক্ষেত্রে পজিটিভ ছিল না আমার ফ্যামিলিটা, ওই গান বাজনা পছন্দ করতো না। আমার অনেক সময় গিটার ফালিয়ে দেয়, ফেলে দেয়, অনেক সময় হারমোনিয়াম ফেলে দেয়, তো আমি অনেকবার পালিয়েও যাই এই কারণে, তো কিন্তু গান ছাড়তে পারিনি। শেষ আবার পড়াশোনার পাশাপাশি আমি গান বাজনা আবার শুরু করে দিই ক্লাস 7 থেকে। আমাকে যে হেল্প করেছে প্রথম স্টেজে গান করার জন্য করেছিল আমার আমার বড় ভাই লিজন ভাই, উনি স্টিলার ব্যান্ডে ছিলেন, ওনার খুব পপুলার গান আছে তোমার চোখের আগে নাই এখনো কি, তেমনি করে গানটা উনি করেছিলেন, উনি আমাকে প্রথম স্টেজে করে। ওনার সেই পপুলার গানটা শুনতে শুনতে আপনার কাছ থেকে বিদায় নেব। তোমার চোখের আগে নাই এখনো কি তেমনি করে, জোছনা সরায় আলো
এখনো কি তারার পানে।